ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল অগ্রহায়ণ মাসে সংক্রান্তি এবং তারই সাথে বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবার দিন মানে মা লক্ষ্মীর পূজো আরাধনার দিন। আর এই বৃহস্পতিবার সংক্রান্তির দিনে মা লক্ষ্মীর পূজো আরাধনা করলে এবং তার উদ্দেশ্যে কোনো কিছু উপায় বা ক্রিয়া করলে তা অত্যন্তই ফলপ্রসূ বলে মনে করা হয়। তাই আগামীকাল বৃহস্পতিবার ও সংক্রান্তির যোগে আপনার বাড়ির তুলসী গাছের পাশে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। এর ফলে আপনার বড়লোক হতে বেশি সময় লাগবে না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন রকমের টোটকা, বাস্তুটিপ, জ্যোতিষশাস্ত্র ও পূজো আরাধনা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনার জীবন থেকে আর্থিক সংকট দূর করতে চান, যদি আপনারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, তাহলে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আমরা জীবনে প্রত্যেকেই বড়লোক হতে চাই, কারণ আমরা জীবনে দুঃখটাকে সরিয়ে সুখে আনন্দে বসবাস করতে চাই। কিন্তু জীবনে চলার পথে কোথাও বাধা হয়ে দাঁড়ায় আমাদের বিভিন্ন পথে। বন্ধুরা, এই বিভিন্ন পথ অতিক্রম করার জন্য সেই বাধাগুলিকে উপেক্ষা করে আমাদের এগোতে হয়। বর্তমান সময়ে দিন দিন দারিদ্রতা বেড়েই চলেছে, আর এই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ উপায়ের কথা বলবো, যে উপায়গুলি করলে আপনি খুব সহজেই সবকিছু আপনার হাতের মধ্যেই ফিরে পাবে। এছাড়াও এখন বর্তমান সমাজে সব থেকে বেশি দরকার সেটি হলো টাকা। বন্ধুরা, এই টাকা ছাড়া জীবনে একটি পাও চলা যায় না। আর এখন বর্তমান সমাজে টাকাই বলতে গেলে সব। আর আজ যা সমাজের পরিস্থিতি, তাতে টাকা ছাড়া একটা দিনও চলে না। তাই আমরা প্রত্যেকেই বড়লোক হতে চাই, দুহাত ভরে টাকা ইনকাম করতে চাই, তবেই তো আমরা আজ জীবনে চলার পথে সর্বোচ্চ সাফল্যের সেইটা খুঁজে পাবো। কিভাবে আমরা একের পর এক ধাপ এগিয়ে আমাদের জীবনে যে স্বপ্নগুলি আছে সেই স্বপ্নগুলো পূরণ করব কিভাবে? বন্ধুরা, আপনি এই উপায়টি পালন করে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বাড়াতে পারেন। আর আজ আমি আপনাদের এমনই একটি উপায়ের কথা জানিয়ে দেব, যে উপায়টি করলে আপনার জীবনে থাকা দারিদ্রতা এক নিমিষে উধাও হয়ে যাবে। বন্ধুরা, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সংসারে হারিয়ে যাওয়া সুখ শান্তি ও অর্থের আগমন ঘটছে। যদি আপনার কোনো গুপ্ত শত্রু থেকে থাকে, তাহলেও সেই শত্রু ধীরে ধীরে আপনার বন্ধুতে পরিণত হবে। আপনি যেসব নিত্য রোগজ্বালায় ভুগছিলেন, সেই সকল রোগ ব্যাধি আপনার পরিবার থেকে দূর হয়ে যাবে। এছাড়াও আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের গৃহে শুভ শক্তি আসা মানে আমাদের পরিবারে তথা আমাদের জীবনে কল্যাণ হওয়া। আর এই শুভ শক্তির কারণের জন্যই আমাদের প্রত্যেকের বাড়িতে একটি হলো তুলসী গাছ থেকে থাকে। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই তুলসী গাছকে তুলসী মাতা হিসাবে পূজো আরাধনা করা হয়ে থাকে। আমাদের বাড়িতে মা, বোন, ঠাকুমারা
সকাল সন্ধ্যা প্রদীপ ধূপ ধূনা জ্বালিয়ে পুজো আরাধনা করে থাকে। বন্ধুরা, একই সঙ্গে আপনারা মনে রাখবেন যে এই তুলসী গাছ শুধুমাত্র পবিত্র একটি গাছ নয়। এই তুলসী গাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ, এছাড়াও অলৌকিক শক্তির অধিকারী এই তুলসী গাছ। বন্ধুরা, আপনারা যদি সারাদিনে অন্তত একবার তুলসী গাছের কাছে এসে মাত্র 1 মিনিট পান করে শ্বাস প্রশ্বাস নেন, তাহলে দেখবেন আপনি কখনোই রোগে আক্রান্ত হবেন না। বন্ধুরা, এই তুলসী গাছ বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী গাছ বাস্তুতে থাকলে সেই বাস্তু নানান দোষ কাটিয়ে থাকে এবং পজিটিভ এনার্জি গৃহে বৃদ্ধি করে। কারণ শাস্ত্রমতে বলা হয় যে বাড়ির মধ্যে তুলসী গাছ রাখলে সেই তুলসী গাছের ওপর দিয়ে যখন বাতাস বয়, সেই বাতাস যদি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে সেই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তির আগমন ঘটে। বন্ধুরা, একটি বিষয় জানিয়ে রাখি যে দারিদ্রতা থেকে মুক্তি পেতে ও গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য আপনার বাড়ির তুলসী গাছের কাছে একটি শালগ্রাম শিলা রাখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণু স্বরূপ বলে মনে করা হয়। আর যে বাড়িতে তুলসীর সাথে শালগ্রাম শিলা থেকে থাকে সেই গৃহে কখনোই দারিদ্রতা প্রবেশ করতে পারে না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যেখানে প্রভু নারায়ণ সেখানেই মাতা লক্ষ্মী। তাই আপনার গৃহে যদি প্রভু নারায়ণের বাস হয়ে থাকে তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে আসবেই আসবে। তাই আগামীকাল সংক্রান্তির দিন তুলসী গাছের সাথে একটি শালগ্রাম শিলা রাখুন। আর যদি সেটি আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা এই শালগ্রাম শিলার পরিবর্তে একটি শুকনো হলুদের গাঁঠ নিন এবং সেই হলুদের গাঁঠটিকে লাল শালু কাপড় দিয়ে জড়িয়ে নিন। তারপর আপনারা ওই লাল শালু কাপড়ে জড়ানো হলুদের গাঁঠটি আপনারা তুলসী গাছের পাশে রেখে দিন। দেখবেন আপনার জীবনে তথা আপনার পরিবারে কল্যাণ হবেই হবে। এর ফলে আপনার জীবন থেকে বা আপনার পরিবার থেকে অর্থের অভাব কেটে যাবে এবং আপনি আপনার পরিবার সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে পারবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।